সকালে 10 বার সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ নবীর সুপারিশ পেতে চান পেতে চান একটা আমল করতে হবে কয়টা আমল জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক করতে হবে রাইয়াস ইনশাআল্লাহ আরেকটা কাজ সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার সকালে 10 বার সন্ধ্যায় 10 বার পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ সকালে 10 বার সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি কোন কিতাব কোন কিতাব আল কোরআনুল কারীম পড়তে জানি তো সবাই কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি লজ্জার কিছু নাই কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন দোয়া করলে হবে না চেষ্টা লাগবে সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই এই এক মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করব ইনশাআল্লাহ পারা যাবে না আল্লাহর কাছে ওয়াদা করছেন তো ওয়াদা ভঙ্গ করলে কি হবে কি হবে মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা হাদিসের মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে মিথ্যা আছে না লোকজন আমার আচ্ছা দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নাম্বার যখন কোনো আমানত দেয়া হয় আমানত তো বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে চার নাম্বার যখন উত্তেজিত হয়ে যায় কারো সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে নবীজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক যার মধ্যে চারটার যে কোনো একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে বলি নাউজুবিল্লাহ আরও আছে মুনাফিকের আলামত দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয় কয়টা ওয়াক্ত কোন কোন ওয়াক্ত আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন আর রমজান মাসে কোরআন তো শিখবেনই পাঁচ ওয়াক্ত নামাজ ও জামাতে পড়বেন ইনশাআল্লাহ